দিন, ফলে বৃষ্টিতে ভিজে ভিজে যেতে হবে। এই একটা ব্যাপার আদিবাকে স্বস্তি দিচ্ছে। তার পক্ষে আদিকে স্বাস্থ্য করা সম্ভব না, তাই এই বৃষ্টিতে ভিজে ভিজে যদি আদি একটু শিক্ষা হয় সেটা ভেবেই খুশি খুশি লাগছে। আদিবা হাসি হাসি মুখে দাঁড়িয়ে এইগুলোই ভাবছিল। হঠাৎ করে তার ধ্যান ভেঙে দিয়ে কানের কাছে কেউ ফিসফিস করে বলে উঠল, বৃষ্টিতে ভিজে যদি আমার জ্বর আসে সেবা যত্ন, কিন্তু তাকেও করতে হবে যে এখন বদদোয়া দিচ্ছে। আদির কথায় আদিবার কটমটিয়ে তাকালো। আমি কি বলেছি আমি বদদোয়া দিচ্ছি? তোর মতো ডাইনি বুড়ি এর চেয়ে বেশি কি আর করবে। যাই হোক, এসে যেন দেখি ঘরটা পুরো ঝকঝক করছে বলে আদি ভিজতে ভিজতে চলে গেল। আদিবা ঘর গোছানোর কাজে লেগে পড়ল। ধুর, এই মেঘলা দিন স্যাঁত স্যাঁতে পরিবেশ কার ভালো লাগে? একা একা এসেছিলাম একটু শান্তির জন্য, তা না এসে জুটেছেন একজন, ইচ্ছে করছে বনবাসে চলে যাই। বলতেই মন উত্তর দিল, তুই জাহান্নামে গেলেও এই আদি নামক প্রাণীটি তোর পিছু নেবে, তাই চেষ্টা বাদ দিল আদিবা। আদি চোদ্দ গোষ্ঠী শুদ্ধ বকা দিতে দিতে আদিবা ঘর গোছানো শেষ করে ঠিক আগ মুহূর্তে বাইরে থেকে আদির কণ্ঠ ভেসে আসলো। তাকে দেখে মনে হচ্ছে না বৃষ্টিতে ভিজে নিয়ে তার কোনো আপত্তি আছে, বরং বৃষ্টিতে ভিজতে ভিজতে গুনগুন করে গান গাইতে গাইতে আসছে সে। তার হাবভাব দেখে মনে হচ্ছে তিনি সিনেমার নায়ক, আর এখানে সিনেমার শুটিং চলছে। এই ছেলের শরীরে এত ঢং কোথা থেকে আসে আদিবার মাথায় ঢুকে না, তবে দেখতে মন্দ লাগছে না। ফুল স্লিভ সাদা শার্টের সাথে কালো থ্রি কোয়ার্টার কিছু চুল এলোমেলো হয়ে কপালের উপর ছড়িয়ে আছে। আদির বরাবর লম্বা চুল পছন্দ, প্রায় তার চুল কপাল ছড়িয়ে চোখের উপর এসে পড়ত, তবুও কাটতে চাইত না। এখনো হয়তো সেই অভ্যাস যায়নি। পেছনের দিকে চুল ছোট করে কাটা থাকলেও সামনের দিকে চুলটা বড়, চোখের উপর না পড়লো ভুরুর উপর ছড়িয়ে আছে, চুল থেকে টপ টপ পানি পড়ছে। আদিবা অবাক নয়নে কিছুক্ষণ তাকিয়ে থেকে বাস্তবে ফিরল, আর দেখল আদি খালি হাতে ফিরেছে। আদিকে খালি হাতে দেখে আদিবার মেজাজ বিগড়ে গেল। আদি গুনগুন করতে ঘরে ঢুকে বলল, আদিবা টাওয়েলটা দে তো। আদিবা চরম বিরক্তি নিয়ে আদিত্যর দিকে তা এগিয়ে আসলো। আদিবা রেগে গেছে, আদি কি সেটা বুঝলো নাকি বুঝলো না আদিবার বোধগম্য হলো না। আদিবা এগিয়ে যেতে আদি বলল, সমস্যা কি? আদিবা উল্টো প্রশ্ন করলো, আপনাকে কি সিনেমার শুটিং করতে বাজারে পাঠিয়েছিলাম? বাজার কোথায়? আদি ভাবলিশীল ভাবে উত্তর দিল, আমি শুটিং করছিলাম, তোকে কে বলল? নিজেই দেখলাম গান গাইতে গাইতে আসলেন, এমন একটা ভাব যেন পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি। দুঃখে থাকার মতো কোনো কারণ তো দেখতে পাচ্ছি না, তার উপর আজ তোর কপালে যে শনি লেখা আছে সেটা ভেবেই মন ভরে উঠছে। আমার কপালে শনি জন্মের আগে থেকেই লেখা ছিল, তা না হলে আপনার বোন হয়ে জন্মাই। বোন হতে এত আফসোস থাকলে সম্পর্ক বদলের রাস্তা তো আছেই, বদলে ফেল। বাজে কথা রেখে বলেন বাজার কোথায়, হিরোগিরি দেখাতে তো বাজারে পাঠাইনি তাই না? তোর মতো এমন একটা পুচকি মেয়ের কথায় আদিত্য চৌধুরী বাজারের ব্যাগ হাতে হাঁটবে এটা শুধু স্বপ্নেই সম্ভব, বাস্তবে না। আমার মতো কোন মেয়ের কথাতেই সারা জীবন চলতে হবে বুঝেছেন? সারা জীবন তো আর বিয়ে না করে থাকতে পারবেন না, তখন আপনার বউ প্রতিদিন আপনাকে দিয়ে বাজার করাবে। যাই হোক, ভালোই হয়েছে বাজার করেননি, তার মানে আমাকে রান্না করতে হবে না। ঠিক বলেছিস, তেমন কিছু রান্না করার প্রয়োজন নেই বুঝেছিস, শুধু ভুনা খিচুড়ির গরুর ঝাল, মাংস, মুরগির পাতলা ঝোল, সাথে গরম ভাত আর ইলিশ পাতুরি, চিংড়ির মালাইকারি, রুই মাছের মুড়ি ঘণ্ট, ভাজা চপ, পাতলা ডাল, সাথে একটু সাদা সবজি, পায়েস
আর আচার এইটুকু করলেই হবে, কাবাব রোস্ট পোলাও এসবের দরকার নেই, কি বলিস? আদির কথায় আদিবা ভুরু কুচকে তাকালো। এসবের মানে কি? জীবনে প্রথমবার বাজারে পাঠালি, খালি হাতে ফিরে আসব? ভ্যানে বাজার পাঠিয়েছি, এখনই চলে আসবে। আসলে আমার হাতে বাজারের ব্যাগ মানায় না, তাছাড়া এত কিছু আনতেও পারতাম না। কি কি বাজার করেছেন আপনি? সেটা তো কিছুক্ষণ পরেই দেখতে পাবি। আমাকে বাজারে পাঠানোর মজা এবার হাড়ে হাড়ে বুঝবি। কি কি পদ বলেছি মনে আছে তো? আদিবার কিছু বলার আগে ভ্যানওয়ালা দরজার সামনে হাজির। আদি তাওয়ালে মাথা মুছতে মুছতে এগিয়ে গিয়ে বলল সব নামিয়ে রাখতে। বাজারের ধরন দেখে আদিবার ভিমরি খাওয়ার জোগাড়। ভ্যানওয়ালা সব নামিয়ে দিয়ে চলে গেল। আদি ঘরে যেতে যেতে বলল, আদিবা নাও তোমার বাজার চলে এসেছে, রান্না শুরু করে দাও, আমি চেঞ্জ করে আসছি। আদি চলে যেতে চাইতেই আদিবা বলে উঠল, আপনি কি জানতেন না বাড়িতে যে ফ্রিজ নেই, এতগুলো বাজার করলে কোন বুদ্ধিতে? আরে ফ্রিজ দিয়ে কি হবে, তুই কি শুনিসনি আমি কি কি রান্না করতে বলেছি? না শুনলেও সমস্যা নেই, এখানে যা যা আছে সবই আজ তোকে রান্না করতে হবে, তাই ফ্রিজ নিয়ে টেনশন করার দরকার নেই। আপনার মাথা কি ঠিক আছে, এতগুলো কে খাবে? এলাকার লোকজন আমি সবাইকে দাওয়াত করে এসেছি। মানে কি, হঠাৎ লোকজনকে দাওয়াত খাওয়ানোর কথা আসলো কোথা থেকে? তার কৈফিয়ত কি তোকে দিতে হবে? অবশ্যই দিতে হবে, আমি তো এত কিছু রান্না করব না। তুই করবি, তোর ঘর করবে। আপনার মনে হয় এতগুলো রান্না করা আমার একার পক্ষে করা সম্ভব? তোর পক্ষে অনেক কিছুই সম্ভব, রাতের বেলা তেজ দেখিয়ে বাসা ছেড়ে বেরিয়ে আসা সম্ভব, আমাকে থাপ্পড় মারা সম্ভব, তাহলে এগুলো সম্ভব হবে না কেন? আদিবার মুখ কালো করে বলল, খামখেয়ালি বন্ধ করুন, আমি এইসব রান্না করতে পারবো না। শেষ শব্দটা উচ্চারণের আগেই বিকট শব্দে আত্মা কেঁপে উঠল আদিবার। তাকিয়ে দেখল আদিত্যর সামনে থাকা ড্রেসিং টেবিলে কাজ টুকরো টুকরো হয়ে পড়ে আছে, সাথে ফুলদানিটাও আদিবার বুঝতে সময় লাগলো না যে আদি রাগে ফুলদানিটা ছুঁড়ে মেরেছে। আদিবা অবাক চোখে তাকাতেই দেখল মুহূর্তেই আদির মায়াবী মুখে হিংসুতা ফুটে উঠেছে। আদি চোখ সরু করে বলল, পারবো না, হবে না, করবো না, শব্দগুলো আমার সামনে বলবি না, শুনতে ভালো লাগে না। আপনি গ্লাসটা ভেঙে ফেললেন কেন? তুই মুখ কালো করে কথা বলছিলি, দেখতে খারাপ লাগছিল, যে আয়নায় তাকালে মেজাজ খারাপ হবে সেটা রাখার দরকার কি? যদিও দোষটা আয়নার ছিল না। আদি উত্তর শুনে আদিবার কথা আটকে গেল, কি বলবে বুঝতে পারছে না। আর কিছু বলবি? আদিবার মাথা নিচু করে নিল, কারণ আদি রাগের পরিমাণ এতক্ষণে তার বোঝা শেষ, এখন কিছু বলে গায়ে হাত তুলবে, তাই বাধ্য হয়ে এগিয়ে গেল। সাথে সাথে পেছন থেকে আদিত্য বলে উঠল, দাঁড়া, ওদিকে কোথায় যাচ্ছিস? আমি আমি বাঘ কিংবা ভাল্লুক নই, তাছাড়া আমতামতা করার মতো কিছু ঘটেনি, যা বলতে চাস স্পষ্ট ভাষায় বল। কিছু না, আমি কাজগুলো পরিষ্কার করে রান্না করতে যাচ্ছি। লাগবে না, তুই কাজ পরিষ্কার করতে পারবি না, হাতে লেগে যাবে, তুই রান্নার জোগাড় কর, গিয়ে যা। কিন্তু সারা ঘরে তো কাজ পড়ে। আদিবাকে কথা শেষ করার সুযোগ দিল না, চোখ পাকিয়ে তাকালো আদি। আদিবার কথা বাড়ালো না, পিছু ঘরে যেতে চাইল। পেছন থেকে আদি বলে উঠল, হাত কেটে যাওয়া, পুড়ে যাওয়ার মতো অঘটন যেন না ঘটে, কোনোভাবেই যেন আজ কোনো অঘটন না ঘটে, ধীরে ধীরে রান্না করবি, তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। আদিবা মাথা নেড়ে এগিয়ে বাজার নিয়ে বসল, সেই ভাগে আদিও চেঞ্জ করতে চলে গেল। আদিবা কাটাকুটি করতে করতে আদি এসে ঘরে কাজ পরিষ্কার করতে শুরু করলো। দৃশ্যটা দেখে আদিবা অবাক হলো। আদি কাজগুলো সরিয়ে রেখে বিছানায় ফোন নিয়ে বসল। বারান্দার বৃষ্টির ছাট আসছিল বলেই আদিবা ঘরে বসে কাটাকাটি করছে। আদি ফোনের দিকে মনোযোগ দিল, মাঝে মাঝে মুখ তুলে আদিবাকে দেখছে। আদিবা ভয় পেয়েছে, তাই মন দিয়ে কাজ করছে। হঠাৎ আদি বলে উঠল,
তারপর আদিবা গ্রামে এসে তোর কেমন লাগছে বল? মানে এই যে রান্না করা, ঘর গোছানো সব মিলে এখানে এসে ভুল করেছিস মনে হচ্ছে না? না, কিসের ভুল? আমার কোনো অসুবিধা হচ্ছে না। তাই নাকি? তা তুই কি জানিস এখানে মিক্সার নেই, সব মশলা তোকে বাটাবাটি করতে হবে, তারপর রান্নাঘরে গিয়ে ভিজে ভিজে রান্না করতে হবে। কথাগুলো শুনে আদিবা অসহায় চোখে তাকালো, কিন্তু আদি পাত্তা না দিয়ে বলল, এখনো সময় আছে, স্বীকার কর বাসা থেকে বেরিয়ে এসে ভুল করেছিস। আদিবা উত্তর দিল না। জেদটা একেবারে ছোটবেলার মতোই আছে, এই জেদের জন্যই তুই মার খেতি। আপনিও আগের মতোই আছেন। না, আমি অনেক কন্ট্রোল করতে শিখেছি, না হলে আজ আয়নার বদলে কারোর হাত পা ভাঙতো। আদিবা প্রসঙ্গটা এড়িয়ে যাওয়ার জন্য বলল, আমি রান্না করতে পারবো, আপনি চুপচাপ বসে থাকুন। করতে তো হবেই, ধর তোর শ্বশুরবাড়িতে যদি অনেক লোক থাকে তখন কি করবি? এখন থেকে অভ্যাস করে নে। অনেক লোক থাকলেও সমস্যা নেই, আপনার মতো কেউ না থাকলেই চলবে। আদিবার কথা শুনে আদিত্য হা হা করে হেসে উঠল। কেন, আমি আবার কি করেছি? আজ তো তোকে একটাও বাজে কথা বলিনি, মারিওনি। আদিবা কিছু না বলে রান্নাঘরে চলে গেল। বৃষ্টি কমেছে, কিন্তু সবগুলো জিনিস রান্নাঘরে নিতে বেশ বেগ পেতে হচ্ছে আদিবাকে। আদিবা কয়েকবার যাওয়া আসা করে হাঁপিয়ে উঠল। আদির দিকে তাকে অসহায় ভঙ্গিতে বলল, আপনি কি মানুষ? অন্য কিছু মনে হওয়ার কারণ কি? আমি একা একা কষ্ট করছি আর আপনি বসে বসে মজা দেখছেন। এছাড়া আমার আর কি করার আছে? রান্না নাই পারলেন, জিনিসগুলো নিতে একটু হেল্প তো করতে পারেন। আগে বলবি না, আগে বললেই হেল্প করতাম। বলে আদি নেমে এসে আদিবাকে কোলে তুলে নিল। কি 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 করছেন? তুই তো বললি হেল্প করে দিতে, তাই নিয়ে যাচ্ছি। যদি আমার হেল্প চাস এভাবেই হেল্প করব, প্রতিটা জিনিস তুই নিয়ে যাবি আর আমি তোকে। আমি এমন হেল্প চাইনি, কথায় কথায় গায়ে হাত দেওয়া কেমন স্বভাব, লোকে দেখলে কি ভাববে? ছাড়ুন বলছি। ছেড়ে দিব? অবশ্যই ছাড়ুন বলছি, অসভ্যতা করবেন না। কথাটা শুনে কোনো সংকেত ছাড়াই আদি আদিবাকে ছেড়ে দিল। আদিবা নিচে পড়ে ফ্যালফ্যাল করে তাকালো। তৎক্ষণিক ঘটনায় ব্রেন ব্যথার পরিমাণ করতে পারেনি, তাই আদিবা চিৎকার দিয়ে সুযোগ পায়নি। আদিবাকে নিচে ফেলে দিয়ে আদি হন হন করে ঘরে চলে গেল। না, আদিবার ব্যথা তেমন পায়নি, তবে কাদায় পড়ে সারা শরীর মাখামাখি অবস্থা। আদি কয়েকবার ড্রেস বদলে নিতে বললেও আদিবার ড্রেস চেঞ্জ করল না। কাদা ধুয়ে নিয়ে ভেজা কাপড়ে রান্না করছে, মশলা বাটা সবজি কাটা সব করতে করতে হাঁপিয়ে উঠেছে আদিবা। আদি আদিবার কান্ড দেখছে, কিছু বলছে না। এত দুনিয়ার কাজ করেও আদিবা প্রায় কাঁদো কাঁদো অবস্থা, বেশ কষ্ট করে সবগুলো রান্না শেষ করে। আদিবা ওয়াশরুমে গিয়ে দরজা আটকে দিল, ভীষণ কষ্ট হচ্ছে। আদিত্য কোনো কারণ ছাড়াই তাকে দিয়ে এতগুলো কাজ করেছে, ভেবে খারাপ লাগছে। তবে কি আদির মনে তার জন্য কোনো মায়া নেই? যে মানুষটা তাকে এত পরিশ্রম করাতে পারে, সে আর যাই হোক তাকে ভালোবাসতে পারে না? আদিবার কেঁদে কেঁদে নিজেকে হালকা করার চেষ্টা করেছে। বেশ অনেকক্ষণ ধরে আদিবা ওয়াশরুমে বসে আছে, দেখে আদি দরজার সামনে গিয়ে গলা ছাড়ল। সুইসাইড করার সুব্যবস্থা এখানে নেই, তাই ঢং বাদ দিয়ে বাইরে আয়। আদিবা উত্তর দিল না। এক থেকে তিন গুনব, যদি বের না হোস তোর কপালে আজে কি আছে আদিবা ভাবতেও পারছিস না, দরজা খোল। আদিবা তাড়াতাড়ি চোখ মুখে পানি দিয়ে বের হলো। আদি নিজের আরো এক সেট কাপড় এগিয়ে দিল। আসার সময় কাপড়গুলো অন্তত আনা উচিত ছিল, যাই হোক কান্নাকাটির দরকার ছিল না, এইটুকু শাস্তি তোর প্রাপ্য ছিল। আমি শুধু বুঝতে চেয়েছিলাম গ্রামের জীবনটা তোর জন্য না। এখানে থাকতে আমার কোনো কষ্ট হতো না, কিন্তু একদিনে এতগুলো রান্নার সত্যি কি কোনো দরকার ছিল? আদি অন্যদিকে তাকিয়ে বলল, তুই আমায় বিয়ে করতে চাস সেটা এভাবে প্রমাণ না করে বাসায় বললেই তো পারিস। মানে কি সব আবোল তাবোল বলছেন, আমি কখন বললাম আমি আপনাকে বিয়ে করতে চাই?
গ্রামের বাড়িতে হুট করে দুটো ছেলে মেয়ে এসে একসাথে থাকার মানে তুই বুঝিস আদিবা? আদিবা অবাক হয়ে প্রশ্ন করল, মানে কি বলতে চাইছেন? গ্রামে কেউই আমায় চিনে না, তোর সাথে আমার কি সম্পর্ক সেটা কেউ জানে না। যখন কেউ আমাদের একসাথে দেখবে কি ভাববে? কি ভাববে? তুই ছোট বাচ্চা না, আমি কি বোঝাতে চাইছি তুই বুঝেছিস? একজনের ইচ্ছের বিরুদ্ধে জোর করে যার পুরুষ শরীরে নিজের দখলদারির প্রমাণ এঁকে দিয়েছেন, এখন তার সম্মানের কথা ভাবছেন? অদ্ভুত লাগছে শুনতে। আমি মিথ্যে বলি না, আর তোকে আমি ভালো চোখে দেখিও না, আর সেই জন্যই ভয় পাচ্ছি। কিন্তু আমাকে নিয়ে যেই যাই বলুক, আমি চাই না কেউ একটা বারের জন্য বলুক আদিবা কোনো ছেলের সাথে। আদিবা অবাক চোখে তাকিয়ে রইল আদির দিকে। কাল রাতে আমরা এসেছি, তাই হয়তো কেউ খেয়াল করেনি, কিন্তু আজ কেউ না কেউ নিশ্চয়ই দেখবে, তাই আগে সবাইকে বাড়িতে আসতে বলে দিয়েছি। কেউ তোকে নিয়ে কিছু বলার আগে আমি সবাইকে জানিয়ে দিতে চাই তুই আমার কে হস। আদিবা আদির চোখে চোখে তাকে শান্ত বলে প্রশ্ন করল, কে হই আমি আপনার? আদিবার মুখের প্রশ্ন শুনে খানিক স্থির নয়ে তাকিয়ে রইল আদি। এর উত্তর হয়তো মুখে দেয়া যায় না, তাই তো সে বলতে পারছে না আসলে এই সম্পর্ক কি নাম দেওয়া যায় আদি জানা নেই। প্রেমিকা শব্দটা বড্ড গোলমেলে, এই সম্পর্কের কোনো ভিত্তি নেই, যে কোনো সময় বিচ্ছেদ ঘটতে পারে, তাই এই নাম বাদ। তবে কি বোন? না, সে তো ছেড়ে যেতেই পারে, তাহলে কি নাম দেওয়া যায়? আত্মা? না, তাও দেওয়া যাবে না, মরে গেলে আত্মা ছেড়ে চলে যায়। আদিবা তো আদিকে ছেড়ে যাবার অনুমতি নেই, সে কখনো আদিকে ছেড়ে যাবে না, কোনো কারণেই যাবে না। কি হলো বলুন, আমি আপনার কি হই? আদির ধ্যান ভাঙলো, ভুরুদয় সংকোচিত করে জবাব দিল, কঠিন প্রশ্ন ভেবে চিনতে উত্তর দিতে হবে, এমন জটিল প্রশ্নের উত্তর হুটহাট দেওয়া যায় না। আদিবা জানতো আদি এমন কিছু বলবে, তাই গায়ে মাখল না, সে গিয়ে বিছানায় বসে পড়ল। ভালোবাসি বলতে এতই সংকোচ আপনার? এটা কেমন ভালোবাসা যা মুখ ফুটে বলা যায় না? দেখতে দেখতে বেলা গড়িয়ে গেল, সন্ধ্যা হতে বাড়ি একে একে মানুষজনের আগমন শুরু হলো। আদিবার ভীষণ রকমের অসহ্য লাগছে, এইসবের কি সত্যি কোনো দরকার ছিল? কে কি বলল, কি ভাবল, তাতে কি যায় আসে? আদি সব কিছুতে বাড়াবাড়ি। আদিবা বাধ্য হয়ে খাবারের ব্যবস্থা করল। খাওয়া দাওয়ার পরে আদি সবাইকে বলল, সে অনেকদিন পরে দেশে এসেছে, তাই গ্রামে ঘুরতে এসেছে। রান্নাবান্না আর তার দেখাশোনার জন্য আদিবাকে সাথে নিয়ে এসেছে। আদির কথা শুনে আদিবার গা জ্বলে গেল, কিন্তু কিছু বলার সুযোগ পেল না। খাবারের পর সবাই চলে যেতে আদি এসে বলল, যাক সব মিটে গেছে, এবার আমাকে খেতে দে। আদিবা খাবার দিয়ে রাগে গজ গজ করতে করতে গিয়ে উল্টো ঘোরে, এখন আর কিছু করতে পারবে না, সোফায় শুয়ে পড়ল। রাগের কারণ আদি অজানা, তাই প্রশ্ন করল, ঘটনা কি? কে খাবারগুলো গুছিয়ে রাখবেন, আমি আর কিছু করতে পারবো না, এক বছরের কাজ একদিনেই করিয়ে দিয়েছেন, তাই এখন আর একটাও কাজ দিবেন না আমাকে। তা না হয় বুঝলাম, কিন্তু বাজারে যাওয়ার সময় কি কথা দিয়েছিলি মনে আছে? মনে থাকবে না কেন, বলেছিলাম রান্না করে খাওয়াবো, তো রান্না কি করিনি? কে উদ্ধার করুন। তা তো খা বাই। বলেই আদি উঠে এসে আদিবার হাত ধরল, হ্যাচকা টানে তুলে দিল। কি করছেন? ছাড়ুন বলছি। কথার খেলাফ একদম মেনে নিতে পারি না, তাই মার খাওয়ার আগে উঠে চুপচাপ খেতে বস। আমি খাবো কি খাবো না তার কৈফিয়ত আপনাকে দিতে হবে। তুই কিন্তু বেশি বার বেড়ে গেছিস আদিবা, কথায় কথায় তর্ক করিস। তাহলে আমার সাথে কথা না বললেই তো হয়। ঠিক আছে কথা বলবো না, কিন্তু এখন খেয়ে নে। খাবো না বললাম তো। ঠিক আছে খাস না, কিন্তু আমাকে খাইয়ে দিবি বলেছিলি, খাইয়ে দে। কথাটা শুনে আদিবার চোখ বড় বড় করে তাকালো। খাইয়ে দেবো মানে কি? আপনি কি ছোট বাচ্চা যে খাইয়ে দিতে হবে? দিবি নাকি মায়ের খাবি সেটা তো তোর সিদ্ধান্ত। আপনি সব কিছুতে এত বাড়াবাড়ি। কথাটা শেষ করার আগেই আদি বিছানার উপর থেকে খাবারগুলো ছুঁড়ে ফেলে দিল। আদিবা হতভম্ব হয়ে গেল। কি করলেন এটা? কিছু না। আপনি খাবারগুলো ফেললেন কেন? জানি না, যাই হোক বাদ দে,
রেডি হয়ে নে। মানে? মানে আমরা ফিরে যাচ্ছি। ফিরে যাব মানে? ফিরে যাওয়ার জন্য এসেছিলাম নাকি? তো সারা জীবন এখানে থাকবি ভেবে এসেছিলি। এক থেকে তিন গুনব, এর মধ্যে চেঞ্জ করে আসবি, আর একটাও বাড়তি কথা বলবি না। আমি যাব না, খবরদার আমাকে জোর করবেন না। কে শুনে কার কথা? আদি এগিয়ে এসে আদিবার কোনো কথাই শুনল না, টানতে টানতে নিয়ে বেরিয়ে পড়ল। এসব কি করছেন, এভাবে কোথায় যাচ্ছেন, আরে ছাড়ুন। আদির কানে কিছু ঢুকল না, সে এক হাতে নিজের ব্যাগ অন্য হাতে আদিবাকে শক্ত করে ধরে নিয়ে হাঁটতে লাগলো। স্টেশনে এসে চোখ পাকিয়ে বলল, লোকজনের সামনে একটু এদিক থেকে ওদিক করবি, ধাক্কা দিয়ে ট্রেন থেকে ফেলে দিব। সময় মতো ট্রেন চলে আসলো, আদি টিকিট কেটে আনলো, আদিবাকে জানলার সাইডে বসিয়ে দিয়ে বাইরের দিকে সিটে নিজে বসলো। ট্রেন চলতে শুরু করেছে, আদির মুখে কোনো কথা নেই, চোখ মুখ কালো করে বসে আছে আদিবা, কিছু বলতে পারছে না। ট্রেন একটা স্টেশন ক্রস করার পর ট্রেনের কাউন্টারে লোক এসে বলল, স্যার আপনাদের কিছু দিব? আদি আদিবার দিকে একবার তাকিয়ে বলল, একটা প্লেটার দিন আর এক কাপ কফি। ওয়েটার খাবার দিয়ে যেতে আদি প্লেটটা হাতে নিয়ে আদিবার হাতে ধরিয়ে দিল আর নিজে কফির কাপে চুমুক দিল। আদিবা এখনো আদির দিকে তাকিয়ে আছে। আদি বিষয়টা লক্ষ্য করে বলল, খেতে ইচ্ছে না করলে জানালা খোলা আছে ফেলে দিতে পারিস, আর ওদিকে দরজাও আছে লাফাতে চাইলে লাফাতে পারিস। আদিবা বুঝতে পারল আদির মেজাজ বেশি খারাপ হয়ে আছে। যদিও আদিবা রেগেছিল, কিন্তু আদি এত শখ করে বাজারে নিয়ে কিছুই খেতে পারলো না, ব্যাপারটা তার খারাপ লাগছে। তার জন্য আদি সারা রাত না খেয়ে থাকবে, এটা হতে পারে না। সে প্লেট থেকে একটু খাবার নিয়ে আদির দিকে এগিয়ে দিল। আদি ব্যাপারটা ইগনোর করে বলল, আমার খিদে নেই, একটু খান। বললাম তো খিদে নেই বলে আদি সিট থেকে উঠে দরজার সামনে চলে গেল। আদিবা অসহায় চোখে তাকিয়ে আছে, আদি কফি কাপ হাতে দরজার বাইরে দিকে তাকিয়ে আছে। এত জেদ কি এমন বলেছিল আদিবা, এটুকুর জন্য এত রাত দেখাতে হবে? না, এমন মেন্টাল প্রেশার আর নেওয়া যাচ্ছে না। আদিবা তাকিয়ে থাকতে থাকতে আদি তার দিকে তাকালো, চোখে চোখ পড়তেই আদি খাবার খাওয়ার জন্য ইশারা করল। আদিবা আদিকে আর রাগাতে চায় না, তাই খেতে শুরু করলো। আদিবার খাওয়া শেষ হলে আদি এসে নিজে ছিটে বসলো। আর কিছু খাবি? আদিবা মাথা নাড়ালো, তাহলে এখন ঘুমা। ভাইয়া? হুম। আমাকে? আদিবা আমতা আমতা করছে দেখে আদি চোখ মেলে তাকালো। কি সমস্যা, ভয় পাচ্ছিস কেন? আমি কি তোকে মেরেছি নাকি? যা বলার সোজা সাপটা বল। ভাইয়া আমাকে কিছু টাকা দিবেন? আদি কিছুটা অবাক হলো, কোনো আপত্তি করল না। কত টাকা? পাঁচ হাজারের মতো। আদিবা হঠাৎ টাকা দিয়ে কি করবে আদি বুঝতে পারল না, কিন্তু প্রশ্ন করলে হয়তো আদিবা টাকাটা নিতে সংকোচ বোধ করবে, তাই প্রশ্ন না করে ওয়ালেটটা আদিবার হাতে দিয়ে দিল আদি। আদিবা ওয়ালেট খুলে দেখল বেশ ভালোই টাকা আছে। সে ভয় ভয় চোখে আদির দিকে তাকালো। আদি আদিবাকে অভয় দিয়ে বলল, কিছু বলবি? আর একটু বেশি টাকা নিলে কি আপনি রাগ করবেন? আদি আদিবার মুখের দিকে তাকালো, ভয়ে মুখটা একেবারে শুকিয়ে গেছে, কথা বলতে গিয়ে আমতা আমতা করছে। দেখে আদি মায়া হলো, ঝটপট উত্তর দিল, যত খুশি নিয়ে নে, প্রশ্ন করতে হবে না, কিন্তু তুই হঠাৎ টাকা দিয়ে কি করবি? আদিবা উত্তর না দিয়ে ওয়ালেট থেকে 10,000 টাকা নিয়ে নিল। টাকা নিয়ে ওয়ালেটটা আদির দিকে ফিরিয়ে দিয়ে নিজের টাকা রাখার জন্য এদিক ওদিক কিছু খুঁজলো, কিন্তু কিছুই পেল না। ভাইয়া আমি তো কোনো ব্যাগ আনিনি, আপনার ব্যাগে টাকাটা রাখি। আদি আদিবার কাণ্ডে অবাক হচ্ছে ঠিকই, কিন্তু কিছু বলছে না, কারণ সে ইতিমধ্যে আদিবার সাথে যথেষ্ট খারাপ ব্যবহার করে ফেলেছে। তাছাড়া আদিবা কখনো তার কাছে কিছু চায় না, কখনো এত সাবলীলভাবে কথা বলে না, আজ সংকোচ ছাড়াই বলছে।
তাই আদিত্য বাড়িতে প্রশ্ন করল না, আদিবাকে আশ্বস্ত করে বলল, আচ্ছা আমার কাছে দে, এখন আমার কাছে থাকুক, বাসায় গিয়ে যত লাগে নিয়ে নিস। না, আপনার কাছে রাখতে হবে না, কাপড়ের ব্যাগে রাখি। আচ্ছা বেশ রাখ। আদি বলতেই আদিবা হাত বাড়িয়ে ব্যাগটা নিয়ে টাকাগুলো রেখে ব্যাগটা নিজের কোলের উপর রেখে দিল। এত যত্ন করে রেখেছে যেন অনেক মূল্যবান কিছু। আদি আদিবার এমন করাই কোনো কারণ খুঁজে পেল না। সময় যেতে লাগলো, আদিবার ঘুম পাচ্ছে। সে কিছুক্ষণ জেগে থাকার চেষ্টা করে ব্যর্থ হলো, চোখ আর মানছে না, এবার ঘুমাতে হবে। আদিবার ইচ্ছে করে আদির কাঁধে মাথা রাখলো, সাথে সাথে আদি চমকে উঠল। আদিবা বুঝতে পারল আদি হয়তো এর জন্য প্রস্তুত ছিল না, তাই তাড়াতাড়ি উঠে যেতে চাইল, কিন্তু আদি তাকে টেনে এনে আবার নিজের কাঁধে শুয়ে দিল। তারপর নিচু হয়ে বসল যাতে আদিবার শুতে অসুবিধে না হয়। আনুমানিক ভোর 5টার দিকে ট্রেন এসে স্টেশনে থামল। চারিদিকে এখনো আলো ছড়ায়নি, সময়টা আলোর আধারে সন্ধিক্ষণ। আদিবা ঘুমাচ্ছে দেখে আদি ডাকল না, সবাই নেমে গিয়েছে, শুধু আদি আর আদিবার সিকে বসে আছে। আদিবা আদির কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে, ঘুমন্ত আদিবাকে দেখতে বড়ই শুভ্র লাগছে। আদিবা আদির সাত আঁকড়ে ধরে আছে, সে নিজেকে পুরোপুরি আদির উপর এলিয়ে দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। গোলাপি ঠোঁট দুটো একটু একটু করে কেঁপে উঠছে, চুলগুলো উড়ে এসে বারবার আদির মুখে পড়ছে। আদির ইচ্ছে করছে আলতো করে একবার চুলগুলো ঠিক করে দিতে, কিন্তু পারছে কই। আজ হঠাৎ কেমন যেন জড়তা এসে ভিড় জমেছে আদির মাঝে, যা এর আগে কখনোই হয়নি। আদিবার দিকে তাকাতেই বুকের বাঁ পাশে ঢিপ ঢিপ করছে, হার্টবিট বেড়ে যাচ্ছে, বৃষ্টিময় ঠান্ডা পরিবেশও কপালে ঘাম জমছে, হাত দুটো কাঁপছে, গলা শুকিয়ে উঠছে। আদি কাঁপা কাঁপা হাতে কপালে ঘাম মুছে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করছে। সে নিজেও বুঝতে পারছে না তার সাথে এমন হচ্ছে কেন। সে তো আরও আগেই আদিবার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তার সাথে কত কিছু করে ফেলেছে, কিন্তু এমন অনুভূতি তো কখনো হয়নি। তবে কি একে ভালোবাসা বলে? জোর করে যা পাওয়া যায় সেটা ভালোবাসা নয়। চারিদিকে আলো ফুটে উঠলে ঘুম ভাঙল আদিবার। আদির কাঁধে নিজেকে দেখে কেন যেন একটু ছটকে সরে গেল। ট্রেন চলে এসেছে, আদি বেশ নরম গলায় উত্তর দিল, অনেক আগে চল যাওয়া যাক। আদিবার নামতে নিলে আদিত্য বলল, ব্যাগটা আমার কাছে দে। না, আমার কাছেই থাকুক। সাথে জলজান্ত একটা ছেলে থাকতে মেয়ে ব্যাগ নিয়ে যাবে, ব্যাপারটা খারাপ দেখায়। বললাম তো আমি নিতে পারবো, বেশ ধমক দিয়ে কথাটা বলল আদিবা। আরে এত রেগে যাচ্ছিস কেন, যা করেছি তোর ভালোর জন্যই তো করেছি। আপনি একটা বিষয় কেন বুঝতে পারছেন না, আমি বড় হয়েছি ভাইয়া, আমার ভুল বোঝার দায়িত্বটা এবার আমাকে নিতে দিন। আপনি আমার জন্য ভালোগুলো বুঝেন, সেগুলো আমার ভালোর চেয়ে খারাপেই বেশি হয়। কি সব বলছিস, কিসের মধ্যে কি বলতে চাইছিস? কিছু বলতে চাচ্ছি না, আমি মুক্তি চাইছি, আপনি নামক কারাগার থেকে আমায় মুক্তি দিন প্লিজ। যদিও আদি আজ আদিবার প্রতি সন্তুষ্ট ছিল, কিন্তু এই কথাটা বলতে দেরি হলো, থাপ্পড় মারতে দেরি হলো না। আদি সজোরে আদিবার গালে থাপ্পড় বসিয়েছে, না আদিবা তাতে কাঁদে নিয়ে জ্বলন্ত চোখে তাকিয়ে আছে। আদি চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস নিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করল, তারপর শান্ত গলায় বলল, আদিবা তুই জানিস আমি রাগ কন্ট্রোল করতে পারি না, তবু আমাকে কেন রাগাস, চল বাসায় চল, যা বলার বাসায় গিয়ে বলবি। আদিবা কোনো উত্তর না দিয়ে আদি কিছু বুঝে ওঠার আগেই আদিবা আদির ব্যাগ থেকে ছুরিটা বের করে নিল। আদি কিছুটা অবাক হয়ে ভুরু কুচকে তাকালো। কি করবি, আমায় মারবি? না, আপনাকে মারতে যাব কেন,
আপনার সাথে আমার কিসের শত্রুতা? তাহলে ছুরি দিয়ে কি করবি? আমি আর ওই বাসায় ফিরব না। বাড়াবাড়িটা এবার বেশি হয়ে যাচ্ছে না? বলেই আদি আদিবর দিকে এগিয়ে গেল। খবরদার আমার কাছে আসবেন না। তোর কি মনে হয় তোর হাতের ছুরিকে আমি ভয় পাই? চুপচাপ বাসায় চল, বাড়াবাড়ি করবি তো হাত পা ভেঙে বাসায় ফেলে রাখবো। ভাইয়া আপনাকে সাবধান করছি, আমার পিছন পিছন আসবেন না। আসলে কি করবি? আমি আপনাদের হাতের পুতুল নই যে যখন যা ইচ্ছা করবেন আমার সাথে। আপনাদের অত্যাচার আর মেনে নিতে পারছি না। আজ হয়তো আমাকে এখান থেকে যেতে দিবেন, অথবা আমি নিজেকে শেষ করে দিব। আদিবার কথা শুনে থমকে গেল আদি। আদিবা এমন কিছু বলবে তার মাথায় ছিল না। সে ব্রুকুসকে বলল, আদিবা এসবের মানে কি? আমাকে ধমকি কোনো লাভ নেই, আমি আর কোনো কিছুর ভয় পাই না, আমাকে যেতে দিন। কোথায় যাবি? যেদিকে দুচোখ যায় চলে যাব। জীবন এত সহজ নয়, একবার বাইরে বেরিয়ে দেখ তোর সাথে কি কি ঘটে। কি আর ঘটবে, যা যা খারাপ ঘটার সব তো এমনিতেই ঘটে আমার সাথে, আর কি ঘটবে? বেরিয়ে গেলে অন্তত কথায় কেউ থাপ্পড় মারবে না, 19-20 হলে বাথরুমে আটকে রাখবে না। এর চেয়েও ভয়াবহ কিছু ঘটবে। কি ঘটবে? কেউ আমার সম্মানে হাত দিবে? আপনার কি মনে হয় আমার সম্মান আছে? আপনি আমার সম্মানে হাত দেননি জোর করে। আদিবা চুপ করবি তুই? কেন চুপ করব? মিথ্যা বলেছি কিছু? আপনি আমার সাথে খারাপ কিছু করেননি? এমন কোনো জায়গায় বাকি রেখেছেন যেখানে হাত দেননি? আদিবা গলা নিচু করছেন কেন? চেঁচিয়ে বলুন, যা করেছেন বেশ করেছেন, আপনার চোখে তো নিজের অন্যায় কোনো দিন পড়েনি। মানছি যা করেছি ভুল করেছি, তাই বলে আমি তোকে টাচ করা আর অন্যদের টাচ করা এক কথা? এক হবে না কেন? আপনি আমার স্বামী, কেন করলেন এমন? আমার ইচ্ছের বিরুদ্ধে এগুলো করায় কেন কেমন আমার লেগেছিল আপনি জানেন? শরীরের দাগ না হয় জামাই ঢেকে ফেলেছি, কিন্তু আপনি আমার সাথে এগুলো করার পর আমার মনে যে দাগ লেগেছে সেগুলো ঢাকবো কী করে? আমি আর কখনো আপনাকে সম্মান করতে পারবো না। আমি এতটাও খারাপ কিছু করিনি তুই যেভাবে বলছিস। তাছাড়া তুই চাইলে আমি তোকে আজকে বিয়ে করব। যা হয়েছে ভুলে যা, আমি যা করেছিলাম রাগের মাথায় করেছিলাম। রাগ? হ্যাঁ, আপনাদের সবারই রাগ করা মানায়, শুধু আদিবার রাগ করতে রাগ থাকতে পারে না। আর কি বললেন, বিয়ে? আপনার মনে হয় জোর করে সব পাওয়া যায়? জোর করে আর যাই হোক, ভালোবাসা পাওয়া যায় না। আপনি আমার জীবনটা নষ্ট করে দিয়েছেন। হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসতাম, কিন্তু এখন আর বাসি না, কোনো দিন আর বাসবও না। যে ভালোবাসায় কোনো সম্মান নেই, স্বাধীনতা নেই, সেই ভালোবাসা আমার চাই না। আদি আদিবার চোখের দিকে তাকালো, চোখ থেকে যেন আগুন ঝরছে। আদি একটু স্থির হয়ে বলল, বাসতে হবে না, বিয়েও করতে হবে না, কিছুই করতে হবে না, শুধু বাসায় চল। আদিবার রাস্তা এমন করলে লোকে খারাপ ভাববে। আপনার কি মনে হয় আমি আপনাকে চিনি না? ভুলভাল বুঝ দিয়ে বাসায় নিয়ে গিয়ে মারবেন, আমি আর কত সহ্য করব বলতে পারেন? না, আমি আপনাদের আর কোনো সুযোগ দেব না। আপনারা আমার ওপর অত্যাচার করার আগে আমি নিজেই নিজেকে শেষ করে দিব। বলেই আদিবার ছুরিটা নিজের হাতে চালাতে চাইল। আদি ঝড়ের গতিতে এসে ধরে ফেলল। আদিবা নিজেকে আঘাত করতে চাইছিল আর আদি তাকে বাধা দিতে চাচ্ছে। তাদের মধ্যে হাতাহাতি লেগে গিয়েছে। হাতাহাতির এক পর্যায়ে আদিবার হাতে ছুরিটা লেগে গেল, হাত থেকে রক্ত পড়তে শুরু করল। সাথে সাথে আদি সজোরে আদিবার গালে আবারও থাপ্পড় বসাল। আদিবার ছিটকে নিচে পড়ল। দেখলেন, এত কিছুর পরেও আপনি নিজের রাগ সামলাতে পারলেন না। আপনিই বলুন, আপনার সাথে সারা জীবন থাকা সম্ভব? আদি নিচে পড়ে থাকা ছুরিটা তুলে নিল, পকেট থেকে রুমালটা আদিবার উপর ছুঁড়ে ফেলে দিয়ে দৃঢ় কণ্ঠে বলল, অনেক হয়েছে আদিবা, হাতটা বেঁধে এবার বাসায় চল প্লিজ। ভাইয়া আপনি বাড়াবাড়ি করলে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব। কথাটা শুনে আদি অবাক চোখে তাকালো। কি বললি তুই? যা বলেছি ঠিকই বলেছি, আমি বড় হয়েছি, নিজের মতো করে বাঁচার অধিকার আমার আছে। আদিবা তুই কি বলছিস বুঝতে পারছিস? আদিবা উত্তর দিল না। আদিবা হাত বাড়তে বাড়তে কাঁদছে।
আদিবার দিকে তাকিয়ে হঠাৎ করে আদি শান্ত গলায় বলল, যা তোকে আজ মুক্ত করে দিলাম আদিবা, যেখানে ইচ্ছা চলে যা, আমি আর তোর উপর জোর করব না। আজ থেকে তুই আমায় চিনিস না, আমিও তোকে চিনি না। আদি আর কোনো কথা বলল না, এমনকি আদিবার দিকে ফিরেও তাকালো না, হনহন করে হেঁটে চলে গেল। আদিবা উঠে আদির রুমাল দিয়ে হাত বেঁধে নিল, তারপর হাঁটতে শুরু করল। যত কষ্টই হোক এই যুদ্ধে তাকে জিততে হবে, নিজের উপর হওয়া সকল অন্যায়ের জবাব দিতে হবে, আদিসহ বাকি সবাইকে বোঝাতে হবে তারা আদিবার সাথে যা যা করছে অন্যায় করছে। তার বিশ্বাস, সে যখন থাকবে না তখন সবাই তাদের ভুল বুঝতে পারবে। এদিকে আদি হাঁটছে আর ভাবছে, তোর উপর যে মায়াটুকু অবশিষ্ট ছিল সেটাও আজ তুলে দিলি আদিবা, কিন্তু কেন, তুই কি আমার রাগের পিছনের ভালোবাসাটা কোনো দিনই বুঝিসনি? তুই সত্যিই আমায় ভালোবাসিস না, নাই বা বাসলি, তাই বলে বাসা ছেড়ে চলে যাবি? এই 10,000 টাকায় তোর কতদিন চলবে? ভালোই হয়েছে বেরিয়েছিস, আজ থেকে তুই বুঝবি বাইরের জগৎটা কতটা খারাপ। পরিবার যতই খারাপ হোক বাইরের নিষ্ঠুর দুনিয়া থেকে কতটা ভালো, তোকে আমি আর বাধা দিব না। আজ আমি যা হারালাম হয়তো এই শূন্য স্থান কোনো দিন পূরণ হবে না, কিন্তু তুই আজ যা হারালি তাও আর কোনো দিন ফিরে পাবি না। কথা দিলাম আমি নিজেকে বদলাবো, আদিবা নামক মায়া থেকে নিজেকে বের করে আনবো। যত কষ্টই হোক আমি তোকে ভুলবো আদিবা, তোকে নিজের সাথে জড়িয়ে আর কষ্ট দিব না, তোকে আজ থেকে ভুলে যাব। ভাবতে ভাবতে মন খারাপ করে বাসায় ফিরল আদি। আদিকে দেখে সবাই এগিয়ে আসলো, সবার ধারণা ছিল আদি আদিবাকে নিয়ে ফিরবে, কিন্তু আদিবা নেই। দেখে আদিবার মা এগিয়ে বললেন, আদিবা কোথায় আদি? প্রশ্নটা শোনার সাথে সাথে আদি চেঁচিয়ে উঠল, তোমার মেয়ে কোথায় আর তার জবাব আমি কি করে দিব? তো তুই এত রেগে যাচ্ছিস কেন? কেমন মেয়ে জন্ম দিয়েছো জানো না, তাহলে আমাকে জিজ্ঞাসা করছো কেন? আচ্ছা আমি যাওয়ার সময় কি একবারও বলেছিলাম আমি আদিবার জন্য চলে যাচ্ছি? তাহলে কেন ওর সাথে এত খারাপ ব্যবহার করলে? এতটাই খারাপ ব্যবহার যে ও আর এই বাসায় ফিরতে চায় না। আদির কথাই সবাই মাথা নিচে করে নিল। যাই হোক আমি আদিবাকে ফিরানোর অনেক চেষ্টা করেছিলাম কিন্তু সে ফিরবে না। ফিরবে না তো কোথায় যাবে, গ্রামে? না, আমাদের পরিবারের সমস্ত দরজা আজ থেকে আদিবার জন্য বন্ধ, ও আর কোনো দিন এই বাড়িতে ফিরবে না, এটাই আমার শেষ কথা। তুই এসব কি বলছিস বাবা? যার যার আমার মতামত পছন্দ হবে না তারাও বাসা থেকে বেরিয়ে যেতে পারো। আর একটা কথা, এতদিন তো আমার বিয়ে বিয়ে করে মাথা খারাপ করে দিচ্ছিলে, আজ আমি নিজেই বিয়ে করতে চাই, তবে বাইরের কোনো মেয়েকে না। আমি সাদিয়াকে বিয়ে করতে চাই, যদি রাজি থাকো বিয়ের আয়োজন করো, অথবা এই বাসার দরজা তোমাদের জন্য বন্ধ হয়ে যাবে। আদি রেগে আছে, বুঝতে পেরে আদির মা এগিয়ে আসলেন, মাথা ঠান্ডা কর বাবা, তুই কি বলছিস হয়তো নিজেই জানিস না। কেন জানবো না, সাদিয়াকে বিয়ে করার যোগ্যতা আমার নেই। আমি তা বলিনি, কিন্তু তুই আদিবাকে পছন্দ করিস, রাগের মাথায় এত বড় সিদ্ধান্ত নিস না। আমার কথা কখনো নড়চড় হয় না মা, আর পছন্দ তো সাধারণ বিষয়, এই সমাজে বড় বোনের বরের সাথেও ছোট বোনের বিয়ে হয়। কাকিয়া এই যে এত বছর আমাদের বাসায় থাকলে, এবার তার প্রতিদান দাও, সাদিয়াকে আমাকে দাও প্লিজ, কথা দিচ্ছি কোনো দিন এতটুকু অসম্মান করব না, ওকে আমি সুখে রাখবো। আমি জোর করছি না, আমার কথাটা একটু ভেবে দেখো প্লিজ, তোমার বড় মেয়ে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, তাই আমি সাদিয়ার মাঝেই আদিবাকে খুঁজে নিতে চাই, আমি বাঁচতে চাই কাকিয়া, আমায় ফিরিয়ে দিও না। বলতে বলতে আদির চোখের পানি ছেড়ে দিল, সবাই হতবাক হয়ে তাকিয়ে রইল, এই প্রথম আদিকে কেউ কাঁদতে দেখল। আদির চোখ মুছতে মুছতে নিজের ঘরে দিকে গেল, আদি নিজেকে শান্ত করার সর্বোচ্চ চেষ্টা করছে, না এমন তো হওয়ার ছিল না, আদিবাকে ছেড়ে থাকার কথা তো ছিল না। আদিবাকে ছাড়া বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে, আদিবাকে ছাড়া মিনিটে মিনিটে কাকে ডাকবে সে, যার মায়াবী মুখটা দেখার জন্য কারণে অকারণে ডেকে আনত, তাকে ছাড়া চারিদিকটা যেন অন্ধকার লাগছে। আদিবা কি সত্যি আর ফিরবে না? সে কেন
আদির মনে লুকানো ভালোবাসাটা বুঝল না। আদির দম বন্ধ হয়ে আসছে, সে আদিবার প্রত্যাখ্যান মেনে নিতে পারছে না। মেয়েটার সাথে বেশি বাড়াবাড়ি করা হয়ে গেছে। আদিকে গুরুত্ব দিতে গিয়ে আদিবার প্রতি অবহেলার পরিমাণটা বেশি হয়ে গিয়েছে। এটা যেন আজ সবাই বুঝতে পারছে। নিজের মেয়েকে বাড়ির বাইরে রেখে কোনো মায়ের মন শান্ত থাকতে পারে না। বুক ফেটে কান্না পাচ্ছে সোহানা বেগমের। এত কিছু সত্যি কোনো দরকার ছিল না। কি দরকার ছিল এখানে থাকার? আদি চলে যাওয়ার পর নিজের গ্রামের বাড়িতে ফিরে গেলেই তো হতো। মেয়ে দুটোকে নিয়ে বাকি জীবনটা পার করা যেত না। আদিবার মা কাউকে কিছু না বললো মনে মনে এইসবই ভাবছেন আর আপন মনে কেঁদে চলেছেন। আদি নিজের ঘরের দরজা বন্ধ করে বসে আছে। অরিন নিজেকে ক্ষমা করতে পারছে না। বারবার মনে হচ্ছে তার জন্যই এত কিছু ঘটেছে। আজ জাগের মাথায় আদিবা যদি কিছু খারাপ কিছু করে বসে এই দায় কে নেবে? মেয়েটার প্রতি বড্ড অবিচার করা হয়েছে। আদির বাবা এমনিতেও অসুস্থ ছিলেন, এইসবের ভিড়ে আরও অসুস্থ হয়ে পড়লেন। নিজের ভাইয়ের শেষ আমানত রক্ষা করতে না পারার ব্যর্থতা ঘিরে ধরেছে তাকে। সারা বাড়িতে শোকের হাওয়া বইতে শুরু করেছে। একমাত্র জুই আর সাদিয়ায় কিছুটা স্বাভাবিক আছে। সাদিয়া জুইকে নিয়ে বাইরে গিয়ে বলল, জুই এখন আমাদের কি করা উচিত বলতো? সবাই যেভাবে হাত গুটিয়ে নিয়েছে আদিবাপুর না কোনো ক্ষতি হয়ে যায়। আমাদের কি আর করার আছে? আমরা চাইলে কি বা করতে পারবো? কোনো অঘটন ঘটার আগে আদিবাবুকে খুঁজে বের করা দরকার। কোথায় খুঁজবো? চল ভাইয়াকে গিয়ে বলি। তোর কি মনে হয় ভাইয়া বলবে? ভাইয়া আমাদের লাঠি মেরে সোজা নেটওয়ার্কের বাইরে ফেলে দিবে, কোনো সন্দেহ নেই। আচ্ছা সাদিয়া, একটা কথা বল, ভাইয়া যদি তোকে বিয়ে করতে চায় তখন কি হবে? ভাইয়ার মুখে মুখে কথা বলার সাহস আমার নেই মা, ও হয়তো আপত্তি করতে পারবে না। তার মানে তুই ভাইয়াকে বিয়ে করবি? ভাইয়া চাইলে বিয়েটা হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমি চাই আর না চাই বিয়ে হবে। আর আমি এটাও জানি ভাইয়াকে এখন আটকানোর সামর্থ্য আমাদের কারো নেই। একমাত্র আপুই পারে এই সমস্যার সমাধান করতে। যেভাবেই হোক আপুকে ফিরিয়ে আনতে হবে, ওদের মাঝে ভুল বুঝাবুঝি মিটাতে হবে। আপুকে সামনে রেখে ভাইয়া এমন সিদ্ধান্ত কিছুতেই নিতে পারবে না। তা ঠিক বলেছিস। আচ্ছা চল যাই, স্টেশন থেকে খোঁজা শুরু করি, ছবি দেখিয়ে লোকেদের জিজ্ঞাসা করব, কোনো না কোনো একটা। জুইয়া সাদিয়া দুজনেই আদিবাকে খুঁজতে বের হলো। এদিকে ঘড়ির কাঁটা এখনো 9টার ঘর পেরোয়নি। এর আগে ফোনের তীক্ষ্ণ শব্দে ঘুম ভাঙল নিলয়ের। নিলয় একরাশ বিরক্তি নিয়ে ঘুম ঘুম স্বরে জিজ্ঞেস করল, হ্যালো কে বলছেন? এত সকালে কোন সেন্সে ফোন করেছেন? মানুষকে একটু ঘুমাতে দিবেন না নাকি? সাথে সাথে ফোনের অপর পাশ থেকে কর্কশ কণ্ঠ ভেসে আসলো, তোর ঘুমের গোষ্ঠী কিলাই, মানুষের জীবন লণ্ডভণ্ড করে দিয়ে এখন ঘুমানো হচ্ছে। কণ্ঠ শুনে নিলয়ের ঘুম উবে গেল, তাড়াতাড়ি উঠে বসল। কে বলছেন? তোর জম। অরিন তুমি আমার ফোন করেছো? আমি তো ভাবতেই পারছি না। আপনি অনেক কিছুই ভাবতে পারেন না, যাই হোক যে কারণে ফোন করেছি, এখনই আমার বাসার সামনে আসুন। হঠাৎ এতদিন পর? আমার ভালো করেই মনে আছে আপনি আমার এক্স, তাই প্রেম করার জন্য ডাকছি না। 6 বছর আগে যে ঝামেলা তৈরি করেছিলেন সেটা মেটানোর জন্য ডাকছি। মানে তুমি কি বলছো? কিছুই তো বুঝতে পারছি না। বোঝার কথাও না, অপরাধীরা নিজেদের ভুল কখনো বুঝতে পায় না। যাই হোক আদিবা হারিয়ে গিয়েছে, ওকে খুঁজতে হবে, আমার একার পক্ষে সম্ভব না, তাই আপনাকে আসতে বলছি। কি বলছো, আদিবা হারিয়ে গিয়েছে মানে কি? মানে বোঝানোর সময় আমার কাছে নেই, আমি বের হচ্ছি, আগে আসুন তারপর সবটা বলছি। জুই আর সাদিয়ার মতো অরিনও কাউকে কিছু না বলে বেরিয়ে গেল। কিছুক্ষণের মধ্যে নিলয়ও আসলো। কি হয়েছে অরিন? অরিন সবটা খুলে বলল। অরিনের কথাই বেশ অবাক হলো নিলয়। তুমি তো কোনোদিন আমাকে সব বলনি অরিন। আমরা কেউই জানতাম না ভাইয়া কেন বাসা ছেড়ে চলে গিয়েছিল। আজ এত বছর পর ভাইয়া সত্যিটা বলল। ও সেদিন আদিবাকে আপনার সাথে দেখে মানতে পারেনি,
তাই রাগে চলে গিয়েছিল। এইটুকুর জন্য ছয়টা বছর বিসর্জন দিয়ে দিল। ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে দেখলে কেমন লাগে আপনি কি করে বুঝবেন? আপনি তো কখনো ভালোবাসতেই শেখেননি। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। যাই হোক, আপনার সাথে তামাশা করার জন্য ডাকিনি, চলুন স্টেশনে যেতে হবে। এদিকে আদিবা সিদ্ধান্ত নিয়েছে একটা বাসা ভাড়া নিবে, তারপর একটা কাজের ব্যবস্থা করবে, এবার নিজের মতো করে বাঁচবে, যেমন ভাবনা তেমন কাজ। আদিবা বাসা খোঁজাই লেগে গেল, একটা রুমও পেয়ে গেল। আদিবা বাসাটা ভালো লেগেছে, রুম দেখে বাড়িওয়ালার কাছে গেল কথা বলার জন্য। আন্টি বাসা ভাড়া কত? মহিলা হেসে উত্তর দিল, পানি বিদ্যুৎ গ্যাস বিল সব মিলিয়ে 3500 টাকা। আন্টি একটু কম রাখা যায় না? আচ্ছা 3000 টাকা দিও, শুধু তোমার জন্য ছাড় দিলাম। আজকাল এত দায়িত্বশীল মেয়ে তো দেখাই যায় না, মা বাবাকে নিয়ে থাকবে নিশ্চয়ই? জি মানে আন্টি আমি একাই থাকব। কথাটা শুনে মহিলা মুখ কালো করে তাকালো। একা থাকবে মানে মা বাবা কোথায়? আমার বাবা নেই আন্টি। ও আচ্ছা, তাহলে মাকে নিয়ে এসো, বাকি কথা তখনই হবে। আমি একা মেয়েকে বাড়ি ভাড়া দিব না। আন্টি আমি একটু বিপদে পড়ে বাসা খুঁজতে এসেছি, আমার মায়ের সাথে একটু ঝামেলা হয়েছে তাই তাকে নিয়ে আসতে পারবো না। তাহলে আমিও ভাড়া দিতে পারবো না। কেন দেবেন না, আমি আপনার ভাড়ার সময় মতো দিতে পারবো, আপনি বললে এক মাসের ভাড়া অগ্রিমও দিতে রাজি আছি। বিষয়টা ভাড়া না, আমার অবিবাহিত ছেলে আছে, আমি কোনো ঝামেলায় জড়াতে চাই না। আন্টি আমাকে দেখে কি আপনার এমন মেয়ে মনে হচ্ছে? দেখো মা, একা মেয়ে কোনো ভরসা নেই, যখন তখন অঘটন ঘটে যেতে পারে, তুমিও ভালো করে জানো। তুমি ভালো হলেও এ সমাজ ভালো নয়, কারো কুনজর পড়লে তুমি নিজেকে রক্ষা করতে পারবে না, নিজেও বিপদে পড়বে আমাকেও বিপদে ফেলবে। তুমি আমাকে আন্টি বললে তাই একটা উপদেশ দেই মা, তোমায় দেখে ভদ্র ঘরের মেয়ে মনে হচ্ছে, তাছাড়া তুমি দেখতেও মাশাআল্লাহ সুন্দরী, তোমার পক্ষে একা থাকা সম্ভব না, দুদিন আগে বা পরে কারো না কারো নজরে পড়বেই, আর যখন দেখবে তুমি একা এ সমাজ তোমাকে ছিঁড়ে খাবে। আন্টি কথাটা অপ্রিয় হলেও এটাই সত্যি, কথায় আছে না ছেলেরা রাগ করলে হয় বাচ্চা আর মেয়েরা রাগ করলে হয় বেচ্ছা, ঘরের মেয়ে ঘরে ফিরে যাও মা। আদিবার কথা বাড়ালো না, বেরিয়ে আসলো, মহিলার কথাগুলো শুনতে খারাপ লাগলো, মন্দ বলেনি। আদি তার ভাই, তবুও তার কাছ থেকে নিজেকে রক্ষা করার ক্ষমতা আদিবার ছিল না, আর বাইরের কেউ যদি তার দিকে নজর দেয় কি হবে তখন? ভাবতে ভাবতে আদিবা আরও কয়েকটা বাসা দেখল, কিন্তু সবার একই কথা, একা মেয়েকে ভাড়া দিবে না। দেখতে দেখতে সারাদিন কেটে গেল, আদিবা সারাদিন বাসা খুঁজে বেরিয়েছে, কিন্তু সবার একই কথা, একলা একটা মেয়েকে বাসা ভাড়া দিবে না, গার্জিয়ান নিয়ে যেতে হবে। আদিবা বাসা খুঁজে না পেয়ে সিদ্ধান্ত নিল মেয়ের হোস্টেলে সিট খুঁজবে, কিন্তু তার আগে আজ রাতটা থাকার ব্যবস্থা করতে হবে, তাই আদিবা একটা হোটেলে গেল। আদিবাকে দেখে রিসেপশনে লোকটি বলল, ম্যাডাম বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমার একটা রুম দরকার। সিঙ্গেল রুম নাকি ডাবল? সিঙ্গেল। আচ্ছা 1500 টাকা ভাড়া ম্যাম। সমস্যা নেই, দিয়ে দিন। ঠিক আছে, আপনার আইডি কার্ড দিন ম্যাডাম। আইডি কার্ড মানে? আপনার পরিচয় কনফার্ম করার জন্য আইডি কার্ড দিতে হবে। আমার কাছে তো কোনো আইডি কার্ড নেই। আপনি কি জানেন না আইডি কার্ড ছাড়া কোনো হোটেলে রুম বুক করা যায় না? আইডি ছাড়া কোনোভাবে রুম দেওয়া সম্ভব না? একা মেয়েকে হোটেলে রুম দেওয়ার নিষিদ্ধ, আজকাল মেয়েরা যেসব ব্যবসা শুরু করেছে ক্লায়েন্ট নিয়ে হোটেলে এসে। যাই হোক, আইডি ছাড়া রুম দিলে পুলিশই ঝামেলা হয়ে যাবে, সরি আপনাকে কোনো সাহায্য করতে পারছি না, আপনি এখন আসতে পারেন। আদিবার কোনো হোটেলে গেল না, এভাবে নিজেকে অসম্মান করার মানে হয় না। তবে কি আদি ঠিক বলেছিল, একটা মেয়ের জন্য সমাজটা আসলেই এতটা জটিল? হাতে টাকা থাকা সত্ত্বেও মাথা গোজার একটু জায়গার ব্যবস্থা করতে পারলো না, এতটাই অসহায় সে, এখন কি করবে, কোথায় যাবে?
বাসায় ফিরে যাওয়া উচিত না, এই যুদ্ধে হার মানবে না আদিবা। দরকার হলে স্টেশনে রাত কাটাবে, তবু বাসায় ফিরে যাবে না। ভাবতে ভাবতেই আদিবা স্টেশনে গিয়ে পৌঁছালো। মনটা বেজায় খারাপ, তাই কিছু খাবার ইচ্ছে হলো না। আদিবা না খেয়ে স্টেশনের একটা বেঞ্চে ব্যাগ মাথায় দিয়ে শুয়ে পড়ল, কিন্তু চোখে ঘুম নেই। রাত যত বাড়ছে আদিবার আতঙ্ক ততই বাড়ছে, চারিদিক নীরব হতে শুরু করেছে। রাত 11টার ঘর পেরিয়েছে, বাসার সবাই আদিবাকে খোঁজার সর্বোচ্চ চেষ্টা করছে। নীলার পুলিশ কেসও করেছে, কিন্তু তার সন্ধান মেলেনি, তাই সবাই বেশ দুশ্চিন্তা করছে। তবে এই ব্যাপারে একজনের বিন্দুমাত্র হেলদোল নেই। অরিন বাসায় ফিরেছে, সাদিয়া আর জুই এখনও ফিরিনি। এদের কাউকে নিয়ে আদির কোনো মাথা ব্যথা নেই। আদিবাকে খুঁজতে যাওয়া তো দূরে, সারাদিন নিজের ঘর থেকেও বের হয়নি, কেবল বের হলো। বেরিয়ে এসে টেবিলে বসে খেতে শুরু করেছে। আদির এমন আচরণ দেখে আদিবার মা অবাক হলেন, তিনি বেশ রেগেই বললেন, তুই কি মানুষ? মেয়েটা সারাদিন বাসায় ফিরেনি, কোথায় আছে কি করছে কিছু জানি না, আর তুই নিশ্চিন্তে খেতে বসেছিস? তাহলে কি আদিবার শোকে অনশনে বসা উচিত ছিল? শুধু আদিবা না, জুই আর সাদিয়াও ফিরেনি। আমি বলেছিলাম না কি তাদের যেতে, তাহলে আমি খুঁজতে যাব কেন? তাছাড়া তোমার মেয়েরা একটু বেশি বুঝে, এতে আমার কি করার আছে? আজ আমার একটা ছেলে থাকলে এভাবে বসে থাকতে পারতো না, ছেলে নেই বলে এতটা অসহায়ের মতো অন্যের কাছে দয়া ভিক্ষ চাইতে হতো না। ইমোশনালি ব্ল্যাকমেইল করার চেষ্টা করে লাভ নেই, আমি তোমার বড় মেয়েকে খুঁজতে যাব না, তিনি নিজে নিজেই ফিরবে, শুধু সময়ের অপেক্ষা। আদিবার জন্য নাই বা গেলি, সাদিয়ার জুয়ের জন্য তো অন্তত যা। আদি কিছু না বলে বেরিয়ে গেল। ঘড়িতে প্রায় 12টা বাজে, আদিবা কেবল চোখটা বন্ধ করেছে। এরই মধ্যে কারুর স্পর্শে আটকে উঠল, তাড়াতাড়ি উঠে বসল আর অবাক হলো, একটা মাতাল টাইপের লোক তার সামনে দাঁড়িয়ে আছে। দেখে আদিবা আমতা আমতা করে বলল, কাকে চাই? লোকটা নেশাক্ত গলায় বলল, রেট কত তোর? চল আজ আজকের জন্য তোকে কিনে নিলাম। কি 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 করছেন হাতছাড়ন? আপনি ভুল করছেন, আমি ওইসব মেয়ে না। স্টেশনে থেকে আবার ভাব দেখাচ্ছিস? তোদের সবাই চিনে আচ্ছা ঝামেলা করিস বা রেটের চেয়ে কিছু বাড়িয়ে দিবনি। আদিবার কিছু না বলে কোনো মতে লোকটার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়তে লাগলো। লোকটা মাতাল থাকায় আদিবা পিছু নিতে পারল না। আদিবা পেছনের দিকে বারবার তাকাতে তাকাতে ছুটছে, হঠাৎ কিছু একটার সাথে ধাক্কা খেয়ে ধপাস করে নিচে পড়ল। সাথে সাথে একজন বলে উঠল, কি ব্যাপার ম্যাডাম, রেটে মিলেনি, আরো বাড়িয়ে দিতে হবে? কণ্ঠ শুনে মুখ তুলে তাকিয়ে অবাক হল, ভাইয়া আপনি? ভাইয়া নই, কাস্টমার, এক রাতের জন্য কত লাগবে? আদিবা আদির কথায় অবাক হয়নি, আদির কাছ থেকে এই চেয়ে বেশি ভদ্রতা আশা করা যায় না। আদিবা উঠতে চেয়েও উঠতে পারল না, পায়ে হালকা ব্যথা পেয়েছে। আদি এসে আদিবাকে কোলে তুলে নিল, সাথে সাথে আদিবা চেঁচিয়ে উঠল, চারুন আপনাকে হেল্প করতে কে বলেছে? বাপরে কি তেজ, ছেড়ে দিলে কি হবে বুঝতে পারছিস? আদিবা উত্তর দিল না, আদি বাঁকা হেসে বলল, ক্লায়েন্ট হিসেবে ওই মাতাল লোকটার চেয়ে আমি শতগুণে ভালো, ধর বাচ্চা যদি মাতাল গুন্ডা হয় তোর জীবন তো তেজপাতা হয়ে যাবে, তার চেয়ে আমার মতো হলে দেখতেও ভালো হবে আচরণেও ভালো হবে। আপনার লজ্জা বলতে কিছু নেই তাই না? এত বাজে কথা কি করে বলেন? আমি আপনার বোন হই, অন্তত সেটা ভেবে একটু লজ্জা পেতে পারেন না? এমন বেশরম বেহায়া ছেলে আমি কোনোদিন দেখিনি। দেখার সুযোগ দিলে তো দেখবি, তাছাড়া মাঝরাতে স্টেশনে পড়ে থাকা কোনো মেয়ের সাথে এর চেয়ে ভালো করে কথা বলার মানে হয় না। আমাকে নামান বলছি, আমার কথা শুনেই গা ঘিন ঘিন করছে। আদি রক্ত চোখে তাকিয়ে বলল, যখন ওই লোকটা ধরেছিল তখন করেনি? বলেই পাশের বেঞ্চে বসিয়ে দিল আদিবা, রাগে গজগজ করতে বলল,
যদি ভেবে থাকেন আপনি এসেছেন বলে আমি ফিরে যাব, তাহলে ভুল ভাবছেন। আমি আপনার সাথে যাব না। আমার খেয়ে কাজ নেই, তোকে নিতে আসব। আমি সাদিয়া আর জুইকে নিতে এসেছি, তোকে নিয়ে যাওয়া তো দূর। তুই নিজের ইচ্ছে যেতে চাইলেও বাসার দরজা তোর জন্য বন্ধ হয়ে গেছে বলেই আদি উঠে দাঁড়ালো আর বলল, তোরা কি যাবি নাকি এই ইডিয়েটের সাথে থাকবি? বলতেই সাদিয়া আর জুই দেওয়ালের পেছন থেকে মুখ বের করে তাকালো। আদিবা অবাক হলো, তোরা এখানে কি করছিস? আদিবা প্রশ্ন করতেই সাদিয়া ছুটে এসে আদিবার পায়ের কাছে বসে পড়ল। আপু তুই আর অমত করিস না প্লিজ, বাসায় চল। সারাদিন তোকে খুঁজেছি পাইনি, এখনো হয়তো পেতাম না ভাইয়া না আসলে। আদিবা একরাশ অভিমান নিয়ে বলল, আমাকে খোঁজার কি হলো? তোরা তো সবাই আমাকে নিজেদের বোঝা ভাবতি, হঠাৎ আমার জন্য দরদ উতলে উঠল কেন? আদিবা কথাটা আদির দিকে তাকিয়ে বলল, সাথে সাথে আদি বলে উঠল, নাটক দেখার সময় আমার নেই, চুপচাপ গিয়ে গাড়িতে বস। আমার হবু বউ রাতের বেলা বাইরে থাকবে, আমি সেটা মেনে নিব না। আদির কথায় আদিবা আবারও রাগে তেতে উঠল। আপনি নিজেকে ভাবেনটা কি? হ্যাঁ, যা মুখে আসে তাই বলেন, কে আপনার হবু বউ? আমি মরে গেলেও তো আপনার মতো অসভ্য একজনকে বিয়ে করব না। আদিবার কথায় হা হা করে হেসে উঠল আদি। একটা রাস্তার মেয়েকে আদিত্য চৌধুরী বিয়ে করবে ভাবলি কি করে? তুই যখন থেকে বাসা থেকে বের হয়েছিস তখন থেকে আমার মন থেকেও উঠে গেছিস। আমি তোকে হবু বউ বলিনি, সাদিয়াকে বলছি। ও তোকে তো বলা হয়নি, আমি সাদিয়াকে বিয়ে করছি, সামনের সপ্তাহে আমাদের বিয়ে। কথাটা শুনে আদিবার থ হয়ে গেল, সে হতভাগ হয়ে সাদিয়ার দিকে তাকালো। সাথে সাথে সাদিয়া মাথা নিচে করে নিল। আদিবা গড়া গড়াই প্রশ্ন করল, এই তুই মাথা নিচু করেছিস কেন? কি বলছেন উনি? তুই সত্যি কি ওনাকে বিয়ে করবি? সাদিয়াকে উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে আদিত্য বলে উঠল, বিয়েটা সাদিয়া করছে না, আমি করছি। আর এই ব্যাপারে কারোর মতামত জানার প্রয়োজন মনে করছি না। কেউ চাইলেও এই বিয়ে হবে, না চাইলেও হবে। সাদিয়া আমি গাড়িতে যাচ্ছি, এক মিনিটের মধ্যে তুই আসবি বলে আদি চলে গেল। আদিবা চোখ গরম করে তাকালো সাদিয়ার দিকে। এসবের মানে কি সাদিয়া? তুই কোনো প্রতিবাদ করলি না কেন? তার মানে কি তুইও এই বিয়েতে রাজি? আপু ভাইয়ার মুখে মুখে কথা বলার সাহস আমার নেই। প্লিজ তুই বাসায় চল আপু, তুই পারবি ভাইয়াকে বোঝাতে। আমাকে এত বড় বিপদে ফেলিস না প্লিজ, ফিরে চল। ফিরতে তো হবেই, উনি নিজেকে ভাবেনটা কি? যখন যা ইচ্ছে তাই করবেন। রাগে শরীর রিরি করছে, তবু আদির সাথে ফিরল আদিবা। আদিবা বাসায় ফিরে কারোর সাথে কোনো কথা না বলে সোজা আদির ঘরে চলে গেল। আদি গাড়ি পার্ক করে আসতে একটু সময় লেগেছে, সে আনমনে ঘরে ঢুকে একটু থমকে দাঁড়ালো। আদিবা তার বিছানায় বসে গোল গোল চোখে তাকিয়ে আছে, দেখে প্রশ্ন করল, ঘটনা কি? আপনি আমার ঘরে কি করছেন? আপনার লজ্জা শরম একেবারেই নেই তাই না? এক প্রশ্ন কতবার করিস, একটু আগেই তো প্রশ্ন করেছিলি। আপনি কোন সাহসে সাদিয়াকে বিয়ে করার কথা বললেন? কেন না বলার কি আছে? কি নেই যে আমার যে বিয়ে করতে পারবো না? কাউকে আপন করে পাওয়ার জন্য যে যোগ্যতা থাকা দরকার সেটাই তো নেই। মানে কি বলতে চাইছিস? আদিবা উঠে দাঁড়িয়ে উত্তর দেওয়ার বদলে ঠাস করে আদির গালে থাপ্পড় বসিয়ে দিল। আদি অবাক হয়ে তাকালো। সীমা পেরিয়ে যাচ্ছিস কিন্তু আদিবা, আমার ধৈর্যের পরীক্ষা নিস না। ধৈর্যের সীমা তো অনেক আগেই পার করে দিয়েছেন, বড় বোনের সাথে নোংরামি করে এখন ছোট বোনের দিকে নজর দিয়েছেন। ছি, লজ্জা করলো না এত নিচে নামতে? আদিবার কথা শুনে হঠাৎ করে যেন আদি পুরো বদলে গেল, চোখ মুখে হিংস্রতা ফুটে উঠেছে। আদিবাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আদিবাকে ছুঁড়ে ফেলে দিল। কি করছেন এসব? আদিবার কথা যেন আদির কানে ঢুকে নি, সে ঘরে দরজা বন্ধ করে দিয়ে নিজের শার্টটা খুলে ছুঁড়ে ফেলে দিল। আদিবা বুঝল আদি নিজের নিয়ন্ত্রণ হারাচ্ছে,
তাই তাড়াতাড়ি উঠে চলে যেতে চাইল, কিন্তু সুযোগ পেল না। আদি আবারও হ্যাচকা টানে আদিবাকে বিছানায় ফেলে দিল। কি করতে চাইছেন? সাবধান, কাছে আসবেন না, আমি কিন্তু চেঁচাবো, বাসায় সবাই আছে। গো অ্যাহেড বলেই আদি আদিবার দুই হাত চেপে ধরল। আপনি এসব কি করছেন? নোংরামি। মানে কই, আমি কিন্তু এবার সত্যি চেঁচাবো। সমস্যা নেই, আমার রুম সাউন্ড প্রুফ। বলেই আদি একটানে আদিবার জামার এক অংশ ছিঁড়ে ফেলল। তারপর আদিবার গলায় মুখ ডুবিয়ে দিল। আদিবা ভয়ে কুকড়ে উঠল। নিজেকে বাঁচানোর চেষ্টায় নিজের হাত পা ছড়তে লাগল। আদিবা বাধা দিচ্ছে দেখে আদি মুখ তুলে হাত দুটো ছাড়িয়ে নিয়ে আদিবার ওন্না দিয়ে হাত দুটো বেঁধে দিল। আদির চোখ থেকে আগুন ঝরছে, নাক মুখ লাল হয়ে গেছে। আদিবা এক মনে কেঁদে চলেছে, কিন্তু আদি তাতে পাত্তা দিল না। আদিবা চোয়াল চেপে ধরে বলল, কি করতে যাচ্ছি বুঝেছিস নিশ্চয়ই? শুরু করব। ভাইয়া মাফ চা বল, আর কোনো দিন আপনার চরিত্র নিয়ে কথা বলবো না। আদিবা উত্তর দিল না। আদি আবারও ধমকে বলে উঠল, এক থেকে তিন গুনব, এর মধ্যে মাফ না চাইলে আর কোনো দিন আপনার চরিত্র নিয়ে কিছু বলবো না। এই তো গুড গার্ল, আমি পৃথিবীতে একটা মেয়েকে খারাপ চোখে দেখেছি আর সেটা তুই। সাদিয়াকে কুনজরে দেখা তো দূর, ওর দিকে আমি কোনো দিন তাকাইও নি। আদিবা কান্নার জন্য কিছু বলতে পারছে না। হয়তো ভাবছিস তাহলে কেন বিয়ে করব, তাই না? আসলে আমি তোকে আমার শ্যালিকা বানাতে চাই, তাই সাদিয়াকে বিয়ে করব। যাই হোক, এই ঘরে আর যা ঘটলো সেটা যেন কেউ জানতে না পারে, যদি জানে যেটুকু অসম্পূর্ণ রেখেছি সেটাও পূরণ করে ফেলবো। আপনি কি মানুষ? না, কোনো দিন ছিলামও না। চুপচাপ ঘুমা, আমি আজ তোর রুমে ঘুমাবো, এ অবস্থায় বাইরে যাওয়ার দরকার নেই।